হ্যালো বিয়র্স আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা বিনামূল্যে সরকারিভাবে ফ্রিলান্সিং প্রশিক্ষণ নিতে পারবেন তো যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবেন তো বিয়র্স ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে তো আপনারা কীভাবে আবেদন করবেন এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো তার আগে এখানে নোটিশ পড়ে নিই আমরা শুধুমাত্র উল্লেখিত ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে আপাতত চৌষট্টি জেলার মধ্যে ষোলোটি জেলায় এই কার্যক্রম শুরু করেছে আমাদের সরকার ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও বোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ এই ষোলোটি জেলার মধ্যে প্রশিক্ষণের জন্য আবেদন আপনারা করতে পারবেন তো আপনারা যারা এই ষোলোটি জেলার মধ্যে রয়েছেন আপনারা কিন্তু ফিন্যান্সিং এর কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন একদম ফ্রিতে তো এখন আপনারা বলতে পারেন অনেকে আছেন যারা এই ষোলোটি জেলার মধ্যে নাই যেমন আমিও নিজেও এই ষোলোটি জেলার মধ্যে নাই কিন্তু এখানে দুঃখ করার কিছু নাই এখানে যে ষোলোটি জেলা রয়েছে এটা প্রশিক্ষণ চলবে তিন মাস এরপর হয়তো আমরা যে বাকি জেলাগুলো রয়েছে ওইগুলোতেও প্রশিক্ষণ নেওয়া হবে যেহেতু এটা সরকারিভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তো দেখেন এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওত দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়না দিন এবং ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কর্তৃক পরিচালিত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফিল্যানশিপ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এই প্রকল্পের আওতায় ষোলোটি জেলায় তিন মাস ব্যাপী বা ছয় ঘন্টা বিনামূল্যে প্রশিক্ষণ প্রোগ্রামে ভর্তি চলছে এটা কিন্তু সরকারিভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তো এখানে যেহেতু সরকারিভাবে নেওয়া হয়েছে অবশ্যই বাকি যে জেলাগুলো রয়েছে ওইগুলোতেও আমরা আবেদন করতে পারবো তো আপনারা কী করবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট আসলে বা আবেদন শুরু হলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেল থেকে ভিডিও পাবেন অথবা আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন বা কয়েকদিন পর পর ভিজিট করবেন আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দিয়ে রাখবো অথবা আমার টেলিগ্রাম গ্রুপে অথবা আপনার মেসেঞ্জারে আমাকে নক করলে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো তারপর এখন মূল কাজে আসি যে এইখানে আমরা যে কীভাবে আবেদন করবো এইখানে দেখেন পঞ্চম বেসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বিশ মার্চ দু পর্যন্ত তো এখানে যে ষোলোটি জেলা রয়েছে এই ষোলোটি জেলার আবেদন চলবে বিশ মার্চ দু চব্বিশ পর্যন্ত আর বাকি যে জেলাগুলো রয়েছে এগুলোতে হয়তো আরও সময় বাড়িয়ে দেওয়া হবে বা নতুন সময় দেওয়া হবে আর কি তো লিখিত পরীক্ষার সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে এখানে লিখিত পরীক্ষা এবং স্থান এটা আপনার মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো কীভাবে আপনি আবেদন করবেন প্রথমে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন আর এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আপনারা আমাকে মেসেঞ্জারে অথবা আপনারা টেলিগ্রাম গ্রুপে আমাকে নক দিলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন অথবা আপনারা যদি গুগল সার্চ বেড়ে গিয়ে লিখেন ই লার্নিং অ্যান্ড ট্রেনিং লিমিটেড এটা লিখে সার্চ করলেও কিন্তু আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এটা লিখে আপনারা ফেস গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তারপর আপনার নিচে আসবেন নিচে আসার পর এইখানে প্রথমে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম দিতে হবে তারপর এখানে আপনার একটি ব্যালিড ইমেল দিবেন এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন মানে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতেছেন এটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ফুল অ্যাড্রেস দিবেন আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার অ্যাড্রেস দেওয়া রয়েছে তো যেভাবে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ওইভাবে অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন তারপরে এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যুগ থেকে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনি এসএসসি রয়েছে ডিপ্লোমা ডিগ্রি পাস অনার্স আদার্স রয়েছে তারপর এখানে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন বা জিপিএ আপনি জিপিএ কত পাইছেন কোয়ালিফিকেশন অনুযায়ী এটা এখানে উল্লেখ করে দেবেন তারপর পাসিং ইয়ার আপনি কত সালে আপনি এইচএসি বা অনার্স কমপ্লিট করছেন এটা এখানে উল্লেখ করে দেবেন তারপর আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার বয়সটা এখানে টাইপ করে দেবেন তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে কম্পিউটার লিটারেসি তো এখানে হচ্ছে মানে আপনার যে কম্পিউটারটা রয়েছে বা আপনি যে কম্পিউটার সম্পর্কে আপনার কীরকম ধারণা রয়েছে এটা এখানে তারা বলতেছে মানে কম্পিউটার সম্পর্কে আপনার কীরকম দান হয়েছে বেসিক মিডিয়াম এক্সপার্ট আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন কম্পিউটার সম্পর্কে তাহলে এখানে এক্সপার্ট মিডিয়াম হলে মিডিয়াম আর বেসিক হলে বেসিক আর সরি বেসিক বলতে যারা সাধারণভাবে যারা টুকটাক কাজ পারে তারা এখানে বেসিক সিলেক্ট করবেন তো এখান থেকে আপনি এক্সপার্ট এটা সিলেক্ট করতে পারেন তাহলে আপনার মূল্যায়নটা বেশি হবে আর কি তারপর এখানে আপনার একটি পিকচার দিতে হবে আর পিকচার সাইজ অবশ্যই এখানে রেজুলেশন যে দেওয়া রয়েছে ওই রেজুলেশন অনুযায়ী আপনার একটি পিকচার ক্রপ করে নেবেন বা বিভিন্ন অ্যাপস দিয়ে আপনি এই সাইজ করে নেবেন তারপর এখান থেকে চয়েস কলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ওই পিকচারটা এখানে আপলোড করে দেবেন আর পিকচারটা অবশ্যই একটু অফিসিয়ালভাবে তুলবেন তারপর এখানে অ্যাপ আই এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আবেদন সাকসেসফুল হয়ে যাবে তো এভাবে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে এখানে অনেকেই আপনার যে এখানে ট্রেনিং করা হবে ট্রেনিংয়ের ঠিকানা জানতে চান বা এখানে মোবাইল নাম্বার জানতে চান এইখানে দেখেন চৌষট্টি জেলার ঠিকানা ও ফোন নাম্বার পেতে এখানে ক্লিক করুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার জেলার যে ঠিকানাটা রয়েছে প্রশিক্ষণ কেন্দ্রটি এখানে এই অ্যাড্রেসটা দেখতে পারবেন অথবা মোবাইল নাম্বার পেয়ে যাবেন তাছাড়া এখানে কিন্তু আপনার লোকেশনটা দেওয়া রয়েছে এখানে আপনি যে জেলাতে রয়েছেন ওই জেলার মধ্যে ক্লিক করলে আপনি ফেসবুক গ্রুপের মধ্যে অ্যাড হতে পারবেন এখানে ঢাকা বোলা নরাইল শেরপুর প্রত্যেকটাই জেলার জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে এখানে অবশ্যই আপনার গ্রুপের মধ্যে জয়েন করে রাখবেন তো এবার মূলত